Welcome to ReLearn's online coaching and tutorials. In one of our previous videos, we discussed about different facets of communication process. যেখানে communication এর বিভিন্ন element গুলোকে আমরা ভেঙে ভেঙে discuss করার চেষ্টা করেছি, আলোকপাত করার চেষ্টা করেছি. Today, we are going to discuss a technique that will help you to reduce ambiguity in your communication, reduce confusion in your communication, and through that, become more effective as a communicator. Let's begin. ধরা যাক, কোনো এক বিকালবেলা আমার স্ত্রীকে যখন সে অফিসে আছে তাকে আমি বললাম যে তুমি অফিস থেকে ফেরার সময় আমার জন্য কিছু খাবার কিনে নিয়ে এসো। তো তার অফিসের পর একটা লেট মিটিং ছিল, যে কারণে তার ফিরতে ফিরতে বাসায় আসতে আসতে প্রায় 8টা থেকে 9টা বেজে গেল। সে আসার সময় কিছু ফলমূল কিনে নিয়ে আসলো আমার জন্য, অ্যান্ড যখন সে বাসায় আসলো তখন আমি তার উপরে বললাম তুমি লেট করেছো, দেরি করেছো, অ্যান্ড আই ওয়াজ আপসেট, আই ওয়াজ অ্যাংরি। তারপরে যখন আমি খাবারের প্যাকেটটা খুললাম তখন দেখলাম যে ফলমূল এখানে, আমি আরও রাগ হয়ে গেলাম যে তুমি আমার জন্য এইগুলো নিয়ে আসলা কেন, হ্যাঁ আমি তো চেয়েছিলাম বার্গার খেতে। অ্যান্ড আই বিকেম ইভেন মোর অ্যাংরি। সো আমার ওয়াইফ ফ্রাস্ট্রেটেড হয়ে সেই স্যার যে তুমি তো আমাকে একবারও বলোনি কয়টা চাচ্ছ, কী চাচ্ছ কিছুই তো বলোনি। তা আমি রাগ হয়ে আবার বললাম যে তুমি তো জিজ্ঞেস করোনি। অফকোর্স দিস ইজ এন এক্সাম্পল, এটা আমার জীবনে এখন পর্যন্ত ঘটেনি এবং আশা করি সামনেও যেন না ঘটে। তো প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে বলুন তো এখানে দোষটা কার? ইন মাই ওপিনিয়ন অ্যাজ এ কমিউনিকেটার, যেহেতু আমি প্রথম কমিউনিকেশনটা করেছিলাম, আমি তার কাছে কিছু চেয়েছিলাম, তাহলে আমার আরও ক্লিয়ার করে তার কাছে বলা উচিত ছিল, আর স্পষ্ট করে তার কাছ থেকে আমার যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো আমার স্পষ্ট করে খুলে বলা উচিত ছিল তার কাছে। আজকে একটা মডেল আপনাদের সামনে প্রপোজ করতে যাচ্ছি, যে মডেলটা থাকলে, যে মডেলটা যদি আমি ফলো করতাম এই জায়গাতে, তাহলে হয়তো আমার কমিউনিকেশনের অনেক ক্ল্যারিটি চলে আসতো, আজকের এই ঝগড়াটা আমার স্ত্রীর সঙ্গে হতো না। এই মডেলটার নাম অনেকেই জানেন, অফিসে হয়তো অনেকেই ব্যবহার করেন, সেটা হচ্ছে স্মার্ট কমিউনিকেশন মডেল। স্মার্ট, SMART, S stands for specific, M stands for measurable, A stands for achievable, R stands for relevant, and T stands for time oriented. যে এক্সাম্পলটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম, সেই এক্সাম্পলটার মধ্যেই যদি আমি স্মার্ট মডেলটাকে ইনকর্পোরেট করতাম, যদি স্মার্টটাকে আমরা ফলো করতাম, এই 5টা কম্পোনেন্টগুলোকে আমরা যদি ফলো করতাম, তাহলে পরে কী হতে পারতো আমাদের কমিউনিকেশনটা, কীভাবে আমরা ঝগড়াটাকে অ্যাভয়েড করতে পারতাম, সেটাই আজকে আমরা এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে এস, এস স্ট্যান্ডস ফর স্পেসিফিক। স্পেসিফিক এই কম্পোনেন্টটা যে প্রশ্নটার উত্তর খোঁজে, সেটা হচ্ছে হোয়াট ইজ টু বি ডান, কী করতে হবে আমাদেরকে, কী করলে পরে আমাদের ডিমান্ডটা সিদ্ধ হবে, আমাদের যে চাচ্ছি, আমরা যে জিনিসটা চাচ্ছি এই পুরো কমিউনিকেশন থেকে, সেই জিনিসটা কী করলে আমাদের ডিজায়ারটা ফুলফিল হবে। যেমন ধরুন এই এক্সাম্পলটার মধ্যেই আমি যদি সত্যি সত্যি বার্গারই খেতে চেয়ে থাকি, তাহলে আমাকে স্পষ্ট করে বলতে হবে আমার স্ত্রীর কাছে যে আমি বার্গার খেতে চাচ্ছি। যদি এখানে আরও স্পেসিফিকেশন থাকে, যদি কোনো এক্স ওয়াই জেড কোনো একটা ব্র্যান্ডের বার্গার আমি খেতে চাচ্ছি, তাহলে আমাকে সেটাও স্পেসিফিক করে বলতে হবে। নেক্সট হচ্ছে মেজারেবল, এম স্ট্যান্ডস ফর মেজারেবল। মেজারেবলে আমরা যে জিনিসটাকে দেখতে চেষ্টা করি সেটা হচ্ছে কতটুকু লাগবে, কতটুকু প্রয়োজন, কি ধরনের প্রয়োজন, এখানে কোয়ান্টিটি অথবা কোয়ালিটি দুটো বিষয় এখানে আসতে পারে। অর্থাৎ ইট ডিলস উইথ দ্য কোয়েশ্চেন দ্যাট হাউ উইল উই নো দ্যাট উই হ্যাভ ডান দ্য জব, কোন মেজারমেন্টের ভিত্তিতে, কিসের ভিত্তিতে আমরা জানবো। হতে পারে আমার একটা বার্গারে কমপ্লিট হবে না, আমার হয়তো দুটো বার্গার লাগবে বা তিনটে বার্গার লাগবে, সেই ক্ষেত্রে আমার বলে দিতে হবে যে আমার দুটো বা তিনটে যে কটা বার্গারই আমার লাগুক সেটা আমাকে স্পষ্ট করে বলতে হবে। হতে পারে আমি, আমার স্ত্রী আমার জন্য চিকেন বার্গার নিয়ে এসেছে, হোয়ার এজ আই ওয়ান্টেড বিফ বার্গার, আমাকে কোয়ালিটিটাও স্পেসিফাই করে দিতে হবে যে আমি এই কোয়ালিটি চাচ্ছি, হয়তো আমি একটাই চাচ্ছি কিন্তু আমি বিফ চিজ, ডাবল বিফ চিজ বার্গার খেতে চাচ্ছি। সো আমাকে সেই কোয়ালিটিটাও স্পষ্ট করে বলে দিতে হবে, যাতে এটা আমাদের যে টার্গেটটা সেই টার্গেটটার এগেনস্টে মেজার করা যায় যে হ্যাঁ, যেটা আমি চেয়েছি, যে কোয়ালিটিটা আমি চেয়েছি, যে কোয়ান্টিটিটা আমি চেয়েছি, সেই জিনিসটা আমি পেয়েছি কি না। নেক্সট ইজ এ, এ স্ট্যান্ডস ফর অ্যাচিভেবল। অ্যাচিভেবল যে প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করে সেটা হচ্ছে ক্যান দ্য পার্সন ডু ইট। হতে পারে আমার স্ত্রীর জন্য এই বার্গারটা আনা বা যে কোনো খাবার আনাই তার জন্য দুষ্কর হতে পারে, হতে পারে যে ওই সময়টাতে তার পথে কোনো জায়গায় পড়ে না, বা আমি যে স্পেসিফিক ব্র্যান্ডের বার্গার খেতে যাচ্ছি সেই ব্র্যান্ডের বার্গারটা আনা তার জন্য মুশকিল হয়ে যেতে পারে, তার কাছে হয়তো টাকা নাও থাকতে পারে। সো আমাকে যেটা অ্যাসেস করতে হবে, আমি যে তার কাছ থেকে যে এক্সপেকটেশনটা করছি, ক্যান শি রিয়েলি ডু ইট, তার পক্ষে কী করা সম্ভব, এই উত্তরটা অ্যাচিভেবলের এই জায়গাটাতে খোঁজার চেষ্টা করে। অর্থাৎ বাংলা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আসবে, এই কাজটা কি তার জন্য আদৌ
অর্জনযোগ্য কিনা, করার উনি কি এটা করার জন্য সক্ষম কিনা। নেক্সট ইন লাইন ইজ আর। আর স্ট্যান্ডস ফর রেলেভেন্ট। রেলেভেন্ট ডিলস উইথ দ্য কোয়েশ্চেন, শুড ইট বি ডান, এটা কি আসলেই এটাই করতে হবে, এটা ছাড়া কি অন্য কিছু ছিল। ইন দিস এক্সাম্পল, আমার যদি সেরকম ক্ষুধাই লেগে থাকে, আমি যদি সেরকম ক্ষুধার্ত হই, ইফ আই এম দ্যাট হাংরি, বাসায় কি আর কোনো খাবার ছিল, সেই খাবারটা দিয়ে কি আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারতাম? যদি তাই হয় তাহলে আমার এতক্ষণ ধরে অপেক্ষা করার কী প্রয়োজন ছিল? বার্গারই কি লাগবে কিনা, বার্গার ছাড়া কি অন্য কোনো খাবার দিয়ে আমার ক্ষুধা নিবারণ করা সম্ভব ছিল কিনা? যদি ক্ষুধা ছাড়া আমার যদি শুধুমাত্র মেন্টাল ডিজায়ার স্যাটিসফাই করার জন্য বার্গার হয়ে থাকে, দ্যাটস এ সেপারেট চ্যাপ্টার, বাট যদি আমার ক্ষুধা নিবারণ করার উদ্দেশ্য হয় তাহলে পরে হয়তো বাসায় থাকা অন্য কোনো খাবার দিয়েও সেটা পূরণ হতে পারতো। বার্গারই হতে হবে কিনা, বার্গার ছাড়া এটার ইম্প্যাক্টটা কতটুকু হবে, আসলেই বার্গার ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ আমাদের এখানে ছিল কিনা। দ্যাটস দ্য কোয়েশ্চেন ইন দিস সেগমেন্ট উই হ্যাভ টু ডিল উইথ। টাইম ওরিয়েন্টেড, আমার স্ত্রীকে তো আমি কোনো সময় তো বলিনি, তাকে তো আমি বলিনি যে আমার 6টার মধ্যেই লাগবে, বা আমি ক্ষুধায় একেবারে কাতর হয়ে আছি, আমার আধা ঘন্টার মধ্যে লাগবে, এরকম কিছুই কিন্তু বলিনি। ইফ আই হ্যাভ সেড সো, মে বি শি হ্যাড সাম আদার ওয়েজ অ্যারাউন্ড, ওর সে আমাকে হয়তো আমাকে বলতে পারতো যে আমি তো অল্প সময়ের মধ্যে আসতে পারবো না, প্লিজ ম্যানেজ সামথিং, অথবা সে আমার জন্য হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারতো। আই ডিড নট টেল হার। যে কোনো ডিজায়ার, যে কোনো আমরা টার্গেট যখন সেট করি, সেই ক্ষেত্রে আমাদের একটা সময় বলতে হবে যে আমরা এই সময়ের মধ্যে জিনিসটাকে চাচ্ছি, সেই সময় এক্সিড করে গেলে পরে তখন আমরা বুঝবো যে হ্যাঁ, আমাদের স্মার্টের একটা কম্পোনেন্ট ভায়োলেট হয়ে যাচ্ছে, বা টাইম ব্যাপারটাকে ভালো করে মেনশন করে দিতে হবে। নাও দিস এক্সাম্পল ওয়াজ ভেরি সিম্পল, লাইফ ওরিয়েন্টেড এক্সাম্পল, আমাদের পার্সোনাল লাইফের এক্সাম্পল। লাইক আই সেড, দিস ইজ নট আ রিয়েল এক্সাম্পল, এটা একটা ইমাজিনারি এক্সাম্পল, বাট আই নো দ্যাট মেনি অফ ইউ হু আর লিসনিং টু দিস ভিডিও রাইট নাও ইউজ দিস মডেল ইন ইউর অফিস, স্পেশালি আপনাদের KPI সেট করার ক্ষেত্রে এই মডেলটাকে আপনারা অনেক ব্যবহার করেন, ইয়ারলি টার্গেট বা অবজেক্টিভ সেটিংয়ের ক্ষেত্রে এই মডেলটাকে আপনারা ব্যবহার করেন। অ্যান্ড ইউ আর রাইট, দিস মডেল রিয়েলি রিয়েলি হেল্পস। স্মার্ট শুধুমাত্র অবজেক্টিভ সেট, অফিসের অবজেক্টিভ সেটিংয়ের ক্ষেত্রেই যে অ্যাপ্লিকেবল, শুধুমাত্র যে অফিসের KPI সেটিংয়ের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল তা নয়, ইউ ক্যান ইজিলি ইউজ ইট ইন ইউর ডেইলি লাইফ কমিউনিকেশন, ইন এভরি কমিউনিকেশন ইউ ডু, অ্যান্ড ইউ উইল সি দ্য ডিফারেন্স। এরপর থেকে দেখবেন যে আপনার অনেক কমিউনিকেশনের মধ্যে, সেটা অফিসের ভার্বাল কমিউনিকেশন হোক, বাসার পার্সোনাল ভার্বাল কমিউনিকেশন হোক, রিটেন কমিউনিকেশন, হোয়ার এভার ইট ইজ, ইফ ইউ কিপ দিস কম্পোনেন্টস ইন মাইন্ড, ইউর কমিউনিকেশন উইল বি মোর এফেক্টিভ অ্যান্ড ইউ উইল বি রিগার্ডেড অ্যাজ এ গুড কমিউনিকেটর। I hope you found this video useful, and if you have, please share it with your friends and family and give it a big thumbs up. For instant updates about our upcoming videos and projects, please do subscribe to our YouTube channel and like our Facebook page. Keep practicing smart modeling in your daily life, and through that, always try to learn, unlearn and relearn. As always, take care. If you want to have on-hand coaching on the subject discussed, or if you want to enroll in ReLearn's training programs, please call the number given in the information section for details.